ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রচারণাহীন শেষ দিনে নির্বাচনের প্রস্তুতিতে সময় পার করছেন তাপসের কর্মী বাহিনী। কাজ সমন্বয় করতে গঠন করা হয়েছে নিজস্ব মনিটরিং টিম। রাস্তার মোড়ে মোড়ে এবং কেন্দ্রের আশেপাশে বসানো হয়েছে বুথ, যেখান থেকে ভোটাররা সংগ্রহ করতে পারবেন ভোটার স্লিপ। এছাড়াও বৃদ্ধ এবং অসুস্থ ভোটারদের যাতায়াতের জন্য ব্যবস্থা করা হয়েছে রিক্সা এবং অটোরিক্সা। যারা বৃদ্ধ, যারা হচ্ছে চলাফেরা করতে অক্ষম, কিছু রিক্সা বা অটোরিক্সা আমরা নিযুক্ত করেছি নিমপ্লেট সহ, যে তাদেরকে আনা নেওয়া করার জন্যে। যারা ভোটার স্লিপটা যাতে পায়নি তাদের জন্য আমাদের এই ক্যাম্প গঠন করা হয়েছে, যেখানে আমরা তাদেরকে সাথে সাথে ভোটার স্লিপে তারা যেই কেন্দ্রে যেই কক্ষে তারা ভোটটা দিতে পারবে আমরা ওটা তাদেরকে প্রেরণ করে দিচ্ছি। ভোটারদের দেখভালের জন্য সার্বক্ষণিক তৎপর থাকবে ছাত্রলীগও, এমনটাই বলছেন সংগঠনটির নেতাকর্মীরা। সহিংসতা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় প্রতিরোধ করার কথাও বলছেন তারা। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে ঠিকমতো আসতে পারে, যার জন্য আমাদের আলাদাভাবে রিক্সার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীরা কর্তব্যরত অবস্থায় থাকবে এবং ছাত্রলীগের পাশাপাশি তাদের সাথে সহযোগিতা করবে, কোনো ধরনের কিন্তু সহিংসতা যদি ইতিমধ্যে ঘটেও যায় সেক্ষেত্রে ছাত্রলীগের যারা আছে ওরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে সেসব সহিংসতা দমন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণের ভোটার, তিনি ভোট দেবেন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে। প্রস্তুতি হিসাবে সেখানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।